গল্পের বাক্স চ্যানেলে আপনারা শুনছেন রোমেনা আফাজের লেখা দস্যু বনহুর সিরিজের উপন্যাস রহস্যময়ী নারী। আজ শোনাব উপন্যাসটির দ্বিতীয় পর্ব। গোলাপি বউয়ের দু চোখে অশ্রুবন্যা বয়ে চলেছে। সেই যে মালিক ভাই গেল আর এলো না, প্রতিদিন ওর প্রতীক্ষায় প্রহর গুনে সে। কত কথা মনে পড়ে গোলাপি বউয়ের, ভাবে বাড়ি গিয়ে মালিক ভাইয়ের কোনো অসুখ বিসুখ করেনি তো, কিন্তু কে দেবে তার জবাব? মনে তার কত কথা, কত ব্যথা গুমড়ে মরে, তবু সে কাউকে কিছু বলতে পারে না। কাকে বা সে বলবে মনের কথা? এ বাড়িতে কেই বা তার আপনজন আছে? স্বামী, সেও বদ্ধ পাগল, একটু স্নেহ মমতার জন্য লালায়িত গোলাপি বউ। শ্বশুর ইকরামালির আচরণে ভীষণ ব্যথিত সে। শুধু ব্যথিত নয়, সহ হয়ে উঠেছে। শহর থেকে বড় বড় নাম করা লোকজন আসে। আজকাল ইকরামালি গোলাপি বউকে বাধ্য করে তাদের সম্মুখে যেতে। কখনো চা নাস্তা ট্রে হাতে, কখনো পান সুপুরি জর্দার বাটাসহ। গোলাপি বউকে দেখে স্বনামধন্য ব্যক্তিগণ আর চোখে তাকায়, মুগ্ধ হয় তারা। অবশ্য ইকরামালি পুত্রবধূর আসল পরিচয় গোপন করে তাকে বাড়ির ঝি বলেই চালিয়ে নেয়। স্বনামধন্য ব্যক্তিগণ নানা রকম কুৎসিত ইঙ্গিত করতেও ছাড়ে না, কেউ বা টিপ্পনি কাটে নানা ধরনের। গোলাপি বউ অবুঝ নয়, সে সব বোঝে। নীরবে চোখের পানি ফেলে সে। মাঝে মাঝে ওর মনে হয় পালাবে সে বাড়ি থেকে, কিন্তু কোথায় যাবে? এই পৃথিবীতে কেউ যে তার আপনজন নেই। দিশেহারা গোলাপি বউ তাই মাটি কামড়ে পড়ে থাকে এ বাড়িতেই। মালিক মিয়া এসেছিল, বড় দরদ করত তাকে। কমাস বেশ ছিল গোলাপি বউ, তবু মনে করত একজন আছে, সে তাকে স্নেহ করে ভালোবাসে। মালিক ভাই চলে যাবার পর থেকে সে যেন একেবারে অসহায় হয়ে পড়েছে। এ বাড়িতে এমন কেউ নেই যে তাকে এতটুকু সহানুভূতি জানায়। সমস্ত দিন হাড় ভাঙা খাটুনি করেও নিস্তার ছিল না ওর। রাতেও ধান ভানতে হতো তাকে। যদিও গ্রামে ধান ভানার কল ছিল, তবু ইকরাম গৃহিণী বাড়িতেই ধান ভানত, কারণ অমন জোয়ান পুত্রবধূকে বসে বসে কে খাওয়াবে? নির্দয় ইকরাম গৃহিণীর মনে পড়ল না এতটুকু দয়া মায়া স্নেহ। সে পুত্রবধূর এতটুকু বিশ্রাম বরদাস্ত করতে পারত না। রাতে ঘুমাবে তাও সহ্য হতো না তার, তাই সমস্ত রাত ধান ভানত গোলাপি বউকে দিয়ে। গোলাপি বউয়ের দুঃখের সীমা নেই। রাত যখন তিন প্রহর, তখন ফুরসত মিলত গোলাপি বউয়ের। একলা নির্জন ঘরে শুয়ে শুয়ে ভাবত কত কথা, ওই মুখখানা ভেসে উঠত তার মনে, আর কেন আসে না সে? কিন্তু কেউ তার হৃদয়ের কথা বুঝত না, বুঝত না তার মনের কথা। ইকরামালের ব্যবসা আরও ফেঁপে উঠেছে। গ্রামের সমিতির ছেলেরা তার ব্যবসায় বাধা দিতে এলে শাসিয়ে দেয় ইকরামালি, খবরদার আমার কাছে বাদ সাধতে এসো না তোমরা, দুষ্কৃতিকারী বলে ধরিয়ে দেব। জানো নতুন আইন জারি হয়েছে, দুষ্কৃতিকারীদের ক্ষমা নেই। ছেলেরা যত দুঃসাহসী হোক না কেন, ঘাবড়ে যায় ইকরামালির কথা শুনে, কারণ ইকরামালির আনাগোনা স্বনামধন্য মহলে, কাজে তারা সহসা ইকরামালির কাজে বাধা দিতে পারে না। সমিতির কাজ কোনোরকম চলছিল, অনেক দুস্থ গ্রামবাসী এখানে পরিশ্রম করে অন্যের সংস্থান করে, কিন্তু ইকরামালি চক্রান্তে আজ সমিতির কাজ প্রায় বন্ধ হবার উপক্রম হয়েছে। মালিক মিয়া অনেক সময় হিত পরামর্শ দিত, সেও নেই। সমিতির ছেলেরা দিশাহারা হয়ে পড়েছে যেন। দিন যায় রাত আসে, রাত যায় দিন হয়, দেশের অবস্থা কেমন যেন শিথিল হয়ে আসছে। টাকা যার আছে তার আরও টাকা আসছে, টাকা যার নেই সে দিন দিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে।
কারণ অভাব রাক্ষসের কবল থেকে রক্ষার কোনো উপায় নেই তার। হাজরা গ্রামে যারা মধ্যবিত্ত পরিবার ছিল তারা দেশের এই দারুণ অবস্থার শিকার হয়ে দাঁড়ালো। ইকরামানি জানিয়ে দিয়েছে জমিতে যার যা ধান জন্মেছে তার তিন ভাগ দিতে হবে সরকারকে, তবে বিনা পয়সায় নয়, উচিত মূল্যে। হাটে বাজারে এবং বাড়িতেও এই ধান কেনা শুরু হলো। ইকরামানির বাড়িতে সব ধান মজুদ হবে, তারপর যাবে শহরে সরকারের গুদামে। সরকারের লোকজন সবসময় ইকরামালির বাড়িতে যাওয়া আসা শুরু করেছে। ইকরামালি গ্রামের সবাইকে ডেকে বলে দিয়েছে যে সরকারের কথা অমান্য করবে তাকে উচিত সাজা দেয়া হবে। এসব ধান চাল সরকার মজুত করে রাখবেন দেশের দারুণ সংকট মুহূর্তের জন্য। কাজে ধান চাল না দেয়া দেশদ্রোহীর কাজ, সরকারের আদেশ অমান্য করার সাধ্য কার আছে? গ্রামবাসীরা যার যা ধান চাল জমিতে ফুলেছিল তারা বই নিয়ে হাজির হলো ইকরামালির বাড়ির সম্মুখে। শার্ট কোট টাই পরা কয়েকজন লোক এসেছে শহর থেকে। একখানা মোটরও দাঁড়িয়ে আছে বৈঠকখানার দক্ষিণ পাশে। ওই মোটরে এসেছে ভদ্রলোকগুলো, এরা নাকি কান্দাই সরকারের লোক। হাজরা গ্রামবাসীদের অনেকের ঘরেই ধান জন্মেছে সত্য, কিন্তু এমন কোনো বেশি নয় যা তাদের সংসারের খরচ চালিয়ে বাঁচবে। এমনকি অনেকের বছরের খোরাক হবে কি না সন্দেহ। তবু বাধ্য হলো তারা ধান চাল বয়ে আনতে। সবার মুখের হাসি মুছে গেছে, কারণ ধান চাল না দিলে রক্ষে নেই, বাধ্যতামূলক এসব বিচিকিনি চলেছে। কথাটা কানে গেল সমিতির ছেলেদের, শাহিনুর, ঠান্ডা, ইকবাল, মোখলেসুর, সুজা আর জোবায়েত সবাই গোপনে মিটিং ডাকল। সেখানে লাকি, লেবু, শিরিন, সাহারাবানু, পারভিন, লায়লা, পারুল সবাই সমবেত হলো। সমিতির লাইব্রেরি রুমে মিটিং বসল, অত্যন্ত গোপন মিটিং, কারণ ইকরামালি আজকাল যেভাবে তাদের পিছু লেগেছে তাতে তারা দেশ ও দেশের কোনো কাজ সুষ্ঠুভাবে করতে সক্ষম হচ্ছে না, বরং সমিতির কাজেও তারা প্রতি পদক্ষেপে নানা রকম বাধা বিপত্তি পেয়ে আসছে। শাহিনুর বলল, আজ যদি মালিক ভাই থাকতো তবে আমাদের এখন কি করা কর্তব্য সে বাতলে দিত। মুখলেসুর বলল, সে যখন নেই তখন সবকিছু চিন্তা আমাদেরই করতে হবে। ইকরামালের বাড়িতে যেসব সরকারি লোক এসেছে ন্যায্য মূল্যে ধান চাল ক্রয় করতে, তারা সত্যি সরকারি লোক কি না এবং সব ধান চাল সত্যি সত্যি সরকারের গুদামে যাবে কি না দেখা দরকার। বলল এবার ঠান্ডা, ঠিক বলেছ মুখলেসুর ভাই, প্রথমে আমাদের দেখা দরকার লোকগুলো সত্যি সরকারের লোক কি না। যদি তারা আসল লোক হয় এবং এসব ধান চাল সত্যিই সরকারের গুদামে যায় তবে তারা পরিত্রাণ পাবে। ঠান্ডার মুখের কথা কেড়ে নিয়ে বলল সুজা, নইলে ওদের সবাইকে আমরা কী করবো? এবার জোবায়েত বলল, যে ধান চাল ওরা হাজরা গ্রামবাসীদের কাছ থেকে কিনেছে আরও কিনছে তা ওদের ধরে খাওয়াবো। একসঙ্গে সবাই হেসে উঠল হো হো করে। বলল লাকি, চুপ, কেউ শুনে ফেলবে, জানো তো ইকরামালির গুপ্তচর সবসময় আমাদের সমিতির আনাচে কানাচে ঘুরে ফিরছে। শিরিন বলল, পিছু যখন লেগে আছে তখন ভয় কি, আমরাও কম কেউটে নই, বুঝলি লাকি, সরকারের লোক নাম ধারণ করে দেশে কতগুলো শয়তান সাধুর মুখোশ পরে দেশবাসীর মুখে গ্রাস কেড়ে নিচ্ছে। এখানে যখন হাজরা সমিতির কক্ষে তরুণ আর তরুণীদের মধ্যে মিটিং হচ্ছিল তখন ইকরামালের বাসভবনেও গোপন বৈঠক হচ্ছিল। বৈঠকে ছিল ইকরামালি ও তার কয়েকজন সহচর এবং ছিল সরকারের লোক নামধারী নর শয়তানের দল, যারা হাজরার অসহায় মানুষের মুখের গ্রাস হরণ করে চলেছে। বলল ইকরামালি, একমাত্র হাজরা গ্রাম থেকে আজ পর্যন্ত প্রায় 5,000 মন চাল আর 10,000 মন ধান সংগ্রহ করে আপনাদের হাতে তুলে দিয়েছি। হাজরা জনগণ জানে এসব ধান চাল সরকারের গুদামে জমা হবে, কিন্তু কথাটা অর্থ সমাপ্ত রেখেই হা হা করে হেসে উঠল ইকরামালি। যারা বসেছিল তারাও হাসিতে যোগ দিল। ইকরামালি হাসি থামিয়ে ফেলল চট করে, তারপর বলল, আমার জন্য আপনারা কতটুকু করবেন জানি না, তবে আপনাদের জন্য যথেষ্ট করছি।
সরকারের লোক হিসেবে যেসব ছদ্মবেশী অফিসার আসর জমিয়ে তুলেছিল তাদের একজন বলল, আপনার সঙ্গে যে চুক্তি আছে তার একখানা করেও কম দেব না আমরা আপনাকে। হ্যাঁ, কম দেবেন কেন, আর দিলে বা নেব কেন বলুন। আমি যেভাবে কাজ করছি তাতে আপনারা বিরাট লাভবান হবেন, তাতে কোনো ভুল নেই, এবং আমিও চাই কিছু লাভবান হতে। দেখুন মিস্টার মকবুল হোসেন, কাল হাটে কেমন চাতুরির সঙ্গে ধান ও চালের বাজার এক মিনিটে কমিয়ে নিয়ে এলাম। এই জন্যই তো আপনার এত কদর ইকরাম আলী সাহেব, আপনার মতো সচতুর বুদ্ধিমান ব্যক্তির চাহিদা সবসময়ই আছে। হ্যাঁ, আরেকটি কথা, হাজরা পুলিশ মহল যদি আপনাদের আসল পরিচয় জানতে পারে। ইকরাম আলীর কথায় বললেন মিস্টার হোসেন। পুলিশ মহলের মুখ আমরা বন্ধ করে দিয়েছি আলী সাহেব, তারা আমাদের কাজে বাধা দেয়া তো দূরের কথা, সাহায্যে এগিয়ে আসবেন। কারণ, গলাটি একটু খাটো করে নিয়ে বললেন, কারণ তাদের পকেট পূর্ণ করে দিয়েছি আমরা। তার মানে? কতটা অবুঝের মতো বলে উঠে ইকরাম আলীর বড় শ্যালক জবান আলী। ইকরাম আলী বলল, এই সহজ কথাটা বোঝো না জবান, পুলিশের পকেট পূর্ণ করে দিয়েছেন এনারা, মানে ঘুষ, বুঝলে এবার? ও, বুঝেছি। তা ঠিক, পুলিশ মহলের পকেটে কিছু পড়লেই ব্যাস। অপর একজন বলল, এছাড়া উপায় কী তাদের, দেশের যা অবস্থা তাতে যত বড় চাকরিজীবী হোক না কেন, মাইনের টাকাতে সংসার চালানো মানে চোখে অমাবস্যার অন্ধকার দেখা। কাজেই যদি দু চারটে কিছু পকেটে পড়ে তাতে না করতে পারে না, যত কর্তব্যপরায়ণ অফিসারই হোক না কেন, চুপ মেরে যান। দেখেও না দেখার ভান করে, কিংবা বুঝেও না বোঝার অভিনয় করে। হোসেন সাহেব বললেন, কাজে আমরা নিশ্চিন্ত, কি বলেন? হ্যাঁ, ঠিক বলেছেন হোসেন সাহেব, নিশ্চিন্তই বটে আমরা। দেশের সব রসাতলে গেছে, আরও যাচ্ছে, শুধু বেঁচে থাকবো আমরা ব্যবসায়ী দল। কথাটা বলে হাসলো হোসেন সাহেবের সরকারি ইদ্রিস উদ্দিন। ইকরাম আলী তার ফুর্সি হুকোয় শেষবারের মতো টান দিয়ে এক মুখ ধোঁয়া ছেড়ে বলল, শুধু ব্যবসায়ী বলবেন না, যাদের জমি আছে তারাও কম লাভবান হচ্ছে না, কারণ জমির ফসলের মূল্য বৃদ্ধি হচ্ছে যত, তত তারা লালে লাল হচ্ছে। মিস্টার হাকিম, সেও সকল সরকারি লোকদের একজন, বলল, দেশের জমিওয়ালা, ব্যবসায়ী আর যারা স্বনামধন্য ব্যক্তি, এ তিন শ্রেণীর লোক শুধু বেঁচে থাকবে, আর সব মরে যাবে, মিশে যাবে পথের ধুলোয়। ঠিক বলেছ মিস্টার হাকিম, আপনার কথাটা একেবারে কাটায় কাটায় সত্য, শুধু তিন শ্রেণীর লোক বাঁচবে আর সবাই মরে যাবে, মিশে যাবে পথের ধুলোয়। একসঙ্গে চমকে ফিরে তাকালো সবাই। তারা অবাক হয়ে দেখল, দেহে জমকালো ও মুখে মুখোশ পরা এক ব্যক্তি দাঁড়িয়ে আছে দরজায়, হাতে তার উদ্যত রাইফেল। ইকরাম আলী বলল, কে কে তুমি? অন্যান্য সবাই আড়ষ্ট হয়ে গেছে যেন, তারা থ মেরে তাকিয়ে আছে দরজার দিকে। জমকালো মূর্তি বলল, আমাকে চিনতে পারছো না, কারণ বেশ কিছুদিন আসতে পারিনি। তুমি 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 ইকরাম আলীর কণ্ঠ থেমে যায়। জমকালো মূর্তি বলে উঠল, হ্যাঁ, আমি তোমার সেই বন্ধু যে বন্ধুকে তুমি বারবার উপেক্ষা করেছ। তুমি সেই ডাকাত? হ্যাঁ, তবে তোমাদের মতো প্রকাশ্য ডাকাতি করি না, আমি ডাকাতি করি রাতের অন্ধকারে, আর তোমরা করো। যাক, বেশি বিলম্ব করতে পারবো না এখন। শোনো, তোমরা যে সলা পরামর্শ নিয়ে এখানে আলোচনা করছো তা বন্ধ করে দাও, বন্ধ করে দাও চাল এবং ধান কেনা, দেশের সম্পদ তোমরা দেশে থাকতে দাও। ইকরাম আলী বলল, আমরা যা করছি তা দেশের মঙ্গলের জন্য করছি, যে ধান চাল আমরা ক্রয় করছি তা সরকারি গুদামে মজুদ থাকবে, এবং যখন দেশে খাদ্যশস্য ঘাটতি দেখা দেবে তখন এসব চাল ধান সরকার দেশের জনগণের মধ্যে স্বল্পমূল্যে বিক্রি করবে। জানি, সব জানি আমি, কিন্তু কোনো চালাকি চলবে না, দেশের সম্পদ তোমরা এভাবে লুটে নিতে পারবে না। জমকালো মূর্তি বলল কথাটা। ইকরাম আলী জবাব দিল, তুমি ডাকাত, এসেছো ডাকাতি করতে, কিন্তু এসব কথা কেন বাবা, যত টাকা চাও আমরা দেব, কি বলেন হোসেন সাহেব?
হ্যাঁ হ্যাঁ, যা চাও তাই দেব। পুলিশের মুখ বন্ধ করেছি, এবার ডাকাতের মুখ বন্ধ করতে যা লাগে লাগুক, কথাগুলো বলল হোসেন সাহেব। জমকালো মূর্তি বলল, না আমি ডাকাতি করতে আসিনি, চাই না কিছু, কিন্তু সাবধান করে দিয়ে যাচ্ছি, দেশের ধান চাল চোরাচালানি হয়ে যেন বাইরে না যায়। কথাটা বলে বেরিয়ে গেল জমকালো মূর্তি। জমকালো মূর্তি চলে যেতেই ইকরামালি চিৎকার করে ডাকল, ডাকাত ডাকাত, কোথায় কে আছো, ডাকাত পড়েছে। চারদিক থেকে ছুটে এলো লোকজন সবাই, কিন্তু ডাকাত তখন উধাও হয়েছে। সমিতি কক্ষে বসেছিল ওরা, ঠান্ডা এসে দাঁড়ালো তার দেহে জমকালো পোশাক, একটানে খুলে ছুঁড়ে ফেলে দিল সে দেহের আলখাল্লাটা। মুখলেসুর বলল, কিরে ঠান্ডা, ফিরে আসতে পারলি? ঠান্ডা গম্ভীর গলায় বলল, কার সাধ্য আমাকে আটকায়, শয়তানের দলকে ঘাবড়ে দিয়েছি, ওরা বেশ ভয় পেয়ে গেছে। শাহিনুর ঠান্ডার পিঠ চাপড়ে দিয়ে বলল, সাবাস ডাকু ভাই, যদি শয়তানের দল তোকে চিনতে পারত তখন কি হতো? হতো আবার কি, রাইফেল হাতেই ছিল, সবাইকে সাবাড় করে দিয়ে আসতাম। বলিস কি ঠান্ডা? হ্যাঁ, খতম না করে ছাড়তাম না ব্যাটাদের, তবে যদি ওরা আমার কথা না শোনে তাহলে আবার হানা দেব, তখন সত্যি সত্যি ডাকাত বনে যাব দেখিস। তবে লুটতরাজের জন্য না, উদ্দেশ্য হবে আমার দেশের যারা শত্রু তাদের নিপাত করা। সাবাস, বলল মুখলিসুর। সাহারা বানু বলল, ঠান্ডা ভাই, তুমি যত সহজ ভাবছ কাজটা তত সহজ নয় কিন্তু। কেন? বলল ঠান্ডা। সাহারা বানু বলল, ইকরামালের হাতে অনেক সন্ডাগণ্ডা আছে, তাদের লেলে দিয়ে তোমাকে সে ঠান্ডা করে দেবে। সাহারা বানুর কথা শুনে হাসলো সবাই। ঠান্ডা বলল, যত ভাবছ তত নয়, আমি শপথ নিয়েছি যারা দেশ ও দেশের শত্রু তাদের আমরা নিপাত করবই। জানো মুখলিসুর ভাই, ইকরামালের সহায়তায় চোরা কারবারি দল সরকারি লোক সেজে দেশের হাটবাজার থেকে ধান চাল সব স্বল্পমূল্যে ক্রয় করে নিচ্ছে, তাছাড়াও জনগণকে ভয় দেখিয়ে তাদের বাড়ি থেকে খোরাকির ধান চাল জোরপূর্বক কিনে নিচ্ছে। সরল সহজ জনগণ, তারা মনে করছে ওরা বুঝি দেশের মঙ্গলের জন্য এ কাজে এগিয়ে এসেছে, তাই গ্রামবাসীরাও এসব অসাধু ব্যবসায়ীকে সহায়তা করে চলেছে, কিন্তু আমরা এমন জঘন্য অন্যায় অনাচার করতে দেব না। ইকবাল বলল, আমরা গোপনে সবসময় লক্ষ্য রাখবো কোথায় কোন হাটবাজার ওরা চাল ক্রয় করে, তারপর মজাটা কেমন দেখাবো। জোবায়েত বলল, একটা কথা আমি বলছি শোনো, এরা সত্যি সরকারের লোক কিনা এবং তারা সত্যি এসব ধান চাল সরকারের গুদামে মজুতের জন্য কিনছে কিনা ভালোভাবে খোঁজ নিয়ে দেখা দরকার, না হলে মস্ত ভুল করা হবে। মুখলিসুর বলল, জোবায়েত তুই এ কথা বলছিস, পাগল আর কি, আমরা ঠিকঠাক খোঁজ নিয়ে তবে কাজে লেগেছি, সরকারের লোক যদি হবে তবে তার ইকরামালির বাড়িতে বসে গোপন বৈঠক করবে কেন? তাছাড়াও শহরে গিয়ে সঠিক সংবাদ আমরা জেনে নিয়েছি, এরা কেউ সরকারের লোক নয়। সুজা বলে উঠল, যাই বলো মুখলিসুর ভাই, এরা সরকারের লোক না হলেও এমন কোনো ব্যক্তির নির্দেশ অনুযায়ী কাজ করছে যার পিছনে আছে বিরাট শক্তি, না হলে এমন সাহস পায়? তা অবশ্য সত্যি, এসব শয়তানের পেছনে আছে শয়তানের বাবারা, যারা দেশের হর্তাকর্তা বিধাতা। মুখলেসুরের কথায় হেসে উঠল সবাই। এবার বলল শাহিনুর, মুখলেসুর ভাই, শুনলাম শিমুলবাড়ি হাটেও নাকি একদল লোক সাত সকালে গাড়ি নিয়ে এসে বসে থাকে, গ্রামের লোকজন হাটে আসতে না আসতেই ধান চাল কেনাকাটা সমাপ্ত হয়ে যায়, তারপর তারা ধান চাল নিয়ে কোথায় চলে যায় কেউ জানে না, তবে সবাই জানে এসব ধান চাল সরকারের গুদামে যাচ্ছে, এটা সত্য কি না জানা নিতান্ত দরকার। মুখলেসুর বলল, হ্যাঁ শিমুলবাড়ি আমাদের লোক পাঠিয়েছি, গোপনে তারা সন্ধান নিয়ে আমাকে জানাবে, যারা শিমুলবাড়ি হাটে ধান চাল কিনছে তারা সত্যি সরকারি লোক কি না, যদি সরকারি লোক হয় তাহলে রক্ষা পাবে, নইলে তাদেরও সমুচিত শাস্তি দেব আমরা, দেশের এই চরম মুহূর্তে আমরা অন্যায়কে প্রশ্রয় দিতে পারি না। ঠিক ওই মুহূর্তে সমিতি কক্ষের পেছন থেকে সরে গেল এক ব্যক্তি, অন্ধকার আত্মগোপন করে শুনছিল সে ছেলেদের কথাবার্তা।
লোকটা যে কোনো শয়তান দলের চক্রি বা গুপ্তচর তাতে কোনো সন্দেহ নেই। লোকটা সোজা অন্ধকারে আত্মগোপন করে এসে হাজির হলো ইকরাম আলীর বাড়িতে। ইকরাম আলী বসে বসে কিছু হিসাব নিকাশ করছিল। লোকটা সোজা এসে দাঁড়ালো তার সম্মুখে, ডাকল, আলী সাহেব। ইকরাম আলী হিসেবের খাতা থেকে মুখ তুলে তাকাল। কে, হবু মিয়া? হ্যাঁ আলী সাহেব, আমি এখন পশ্চিমপাড়া সমিতি থেকে আসছি। কি সংবাদ হবু মিয়া? সমিতির পেছনে লুকিয়েছিলাম, ওরা কেউ জানতে পারেনি, সবাই গোপনে আলাপ আলোচনা করছিল। কি শুনলে তুমি? আপনার বাড়িতে যে ডাকাত এসেছিল সে সত্যিকারের ডাকাত নয়। তবে সে কে? সমিতির এক ছেলে। সমিতির ছেলেরা ডাকাত হয়েছে? হ্যাঁ, আমি জানতাম এরা কোনোদিন ভালো মানুষ হবে না। স্কুল কলেজে পড়ে সবাই চোর, ডাকাত আর বদমাইশ হয়েছে, ওরা সব দুষ্কৃতিকারী। হ্যাঁ ঠিক বলেছ, ওরাই দুষ্কৃতিকারী, ওরাই দেশের অপদার্থ, যত সব অন্যায় অন্যাচারের চাবি কাঠি। জানো আলী সাহেব, ওরা সবসময় আমাদের কাজে বাধা দিয়ে আসছে। হবু মিয়া? বলুন আলী সাহেব। আজ থেকে তোমার কাজ সমিতির ছেলেদের প্রতি গোপনে লক্ষ্য রাখা এবং তাদের সব কথা আমাকে জানিয়ে দেয়া। তারপর বাছা ধনদের সবাইকে কেমন করে সায়স্তা করতে হয় দেখিয়ে দেব। আচ্ছা আলী সাহেব, আপনার কথা মতো আমি সমিতির ছেলেদের উপর এখন থেকে নজর রাখব। নজর নয়, তীক্ষ্ণ দৃষ্টি, এবং তা রাখবে গোপনে। কথাটা শেষ করে খাতায় মনোযোগ দিল ইকরাম আলী। বনহর সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল, তবে কয়েকটা দিন তাকে শুয়েই কাটাতে হলো। আশা প্রতিদিন সে বৃক্ষতল হতে ফল নিয়ে আসত, তাই বনহুরকে খেতে দিত এবং সে নিজেও খেত। ফলগুলো ছিল অত্যন্ত সুস্বাদু, কাজে বনহুর আশা প্রতিদিন তৃপ্তি সহকারে ফল খেয়ে ক্ষুধা নিবারণ করত। বনহুর যখন একেবারে সুস্থ তখন বলল আশা, জানো বনহুর, আমি রহস্যময় নারীর জীবন কাহিনী উদ্ঘাটন করেছি। বনহুরের চোখ দুটো খুশিতে দীপ্ত হয়ে উঠল, বলল, সত্যি বলছো আশা? হ্যাঁ সত্যি। কি করে কঠিন কাজ তুমি সমাধা করলে? তোমাকে নিজের চোখে দেখাবো, এসো আমার সঙ্গে। আশা বনহুরের হাত ধরে উঠে দাঁড়াল। গুহার বাইরে এসে তাকালো আশা আকাশের দিকে। সম্মুখে বেশি দূর দৃষ্টি চলে না, কারণ পর্বতমালার পাদমূলে অসংখ্য বৃক্ষতলার ঝোপঝাড় রয়েছে। মাথার উপর আকাশের চাঁদোয়ার খণ্ড খণ্ড মেঘের আনাগোনা চলছে। আশা বলল, বনহুর, আজ আমি বড় আনন্দ বোধ করছি, তোমাকে সুস্থ করে তুলতে পারবো আমি ভাবতে পারিনি। কেন জানি না মনে আমার সবসময় একটা দুশ্চিন্তা তোলপাড় করত, হয়তো তুমি আর আরোগ্য লাভ করবে না। কে যেন কানে কানে বলতো, ওর মৃত্যুর জন্য তুমিই হবে দায়ী। হেসে উঠল বনহুর। তোমার মনের দুর্বলতাই তোমার কানে কানে বলতো আশা, কারণ যাক তা না শোনাই ভালো। সত্যি নারী জাতি মা ভগ্নী যায় হবার উপযুক্তই বটে। আমি নারী জাতিকে শ্রদ্ধা করি, ভালোবাসি। আশা চলতে চলতে ফিরে তাকালো বনহুরের মুখের দিকে। সে মুখে অপূর্ব এক দীপ্ত ভাব ফুটে উঠেছে। আশা বলল, বনহুর, তুমি মহৎ, মহান, তাই নারী জাতিকে তুমি শ্রদ্ধা করো, ভালোবাসো। এই পৃথিবীতে এমন অনেক পুরুষ আছে যারা নারী জাতিকে শুধু ভোগেরই সামগ্রী মনে করে, মনে করে নারী শুধু পুরুষদের হাতের খেলনা। একটুকরো হাসির ক্ষীণ রেখা ফুটে উঠল বনহুরের মুখে। সে কথা অবশ্য সত্য, কিন্তু তার জন্য দায়ী আমাদের দেশের সমাজ। নারী জাতীয় যে পুরুষের সমান অধিকারী তা আমাদের দেশের সমাজ স্বীকার করে না, আর করে না বলেই নারী জাতি দিন দিন পুরুষের হাতের খেলনা বনে যাচ্ছে। একটু থেমে আবার বলল বনহুর, এবং সে কারণেই নারী মন হয়ে পড়ছে দুর্বল, তারা মনে করে আমরা অক্ষম। কিন্তু এ ভুল ধারণা নারী জাতির মন থেকে অচিরেই দূর হবে, তারা বুঝতে পারবে নারী জাতিও পুরুষের চেয়ে কোনো অংশে কম নয়, তারাও সব পারে।
পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা তাদের দ্বারা হয় না, হওয়ার সম্ভাবনা নেই। যে কোনো অসাধ্য কাজ তারা সমাধা করতে পারে, তার একটি জ্বলন্ত প্রমাণ তুমি নিজে। বেশি বাড়িয়ে বললে বনুহুর? না না, মোটেই বাড়িয়ে বলিনি। আশা, অনেক সময় নির্জনে তোমার কথা ভাবি, অবাক হয়ে যায় তোমার জীবন কাহিনী স্মরণ করে। যাক, সেসব পুরনো কথা বনুহুর। জানো, এই নির্জন পর্বতের পাদমূলে শুধু আমরা দুজন হেঁটে চলেছি। তুমি পুরুষ, আমি নারী, কিন্তু তোমার পাশে আমি সম্পূর্ণ নিশ্চিন্ত। সত্যি তুমি কি বলতে পারি না? কারণ আমি তোমার বন্ধু বনুহুর। হ্যাঁ আশা। কিছুক্ষণ নীরবে পথ চলে ওরা। হঠাৎ উভয়ে চমকে উঠে, দূরে একটা শব্দ হয়, যেন একটা পাথর গড়িয়ে পড়েছিল পাশে কোথাও। বনুহুর আর আশা থমকে দাঁড়িয়ে পড়েছে। আশা বলল, দেখো দেখো। বনুহুর তাকালো সম্মুখে, দেখতে পেল একটা বিরাট বানর চার পায়ে ভর করে হাঁটছে। বানরটি তাদের দেখতে পায়নি, কারণ বানরের কাছ থেকে তারা কমপক্ষে 100 গজ দূরে এবং নিচে ছিল। বানরটিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলল আশা, বনুহুর, এ বানরটি একটি মানব শিশুর মাতা। মানে? মানে সেই রহস্যময়ী নারীর জননী। আমি ঠিক তোমার কথা বুঝতে পারছি না। চুপ করে ওই বানরটিকে লক্ষ্য করে যাও, দেখতে পাবে সব কিছু, এবং তুমি যা জানতে চেয়েছিলে তাই জানতে পারবে। ওই দেখো, বানরটি কেমন তাকাচ্ছে চারদিকে, কি খুঁজছে জানো? ওর কন্যার সন্ধান করছে। বলো কি আশা, ওই বানরটি রহস্যময়ী নারী জননী? হ্যাঁ, তবে হয়তো ঠিক নিজ জননী নয়, পালিতা মাতা। আর ওটি পুরুষ বানর নয়, মাদি বানর। ও যে আসছে রহস্যময়ী নারী, দেখো বানরি কেমন শব্দ করছে। বানরি তার কন্যাকে দেখে অদ্ভুত শব্দ করছিল, বারবার সে মাথাটা দোলাচ্ছিল, হয়তো সে ডাকছিল রহস্যময়ীকে। বনুহুর আর আশা একটা পাথর খণ্ডের আড়ালে দাঁড়িয়ে দেখতে লাগল। রহস্যময়ী নারী তার বানরি মাতাকে দেখতে পেয়ে বিস্ময়কর শব্দ করে উঠল, যেমন শব্দ করছিল বানরিটা। বানরি বৃদ্ধা, তাকে দেখে বেশ বোঝা যাচ্ছে, কারণ তার দেহের চামড়া ঝুলে নেমেছে, দেহের লোমগুলো কিছু কিছু খসে পড়েছে দেহ থেকে। রহস্যময়ী দু হাত এবং দু পায়ে ভর করে হাঁটছিল, এগিয়ে আসছিল সে বানরির দিকে। বানরে একটা উঁচু পাথরখণ্ডে বসে তাকাচ্ছিল রহস্যময়ীর দিকে। পিঠটা কুঁজো হয়ে পড়েছে বানরির, চোখ দুটো পিটপিট করছে, ভ্রুগুলো ঝুলে গিয়েছে। রহস্যময়ীকে দেখে বানরি স্নেহময়ী জননীর মতো আড়াভরা দৃষ্টি নিয়ে। বনহুরের দু চোখে বিস্ময়, সে জানতে চেয়েছিল ওই রহস্যময়ী নারীর জীবন রহস্য, তাই সে গভীর মনোযোগ সহকারে লক্ষ্য করে চলল। আশা অবশ্য পূর্বে আরও দু চারবার এ দৃশ্য দেখেছিল, তাই সে এ দৃশ্য লক্ষ্য করলেও তেমনভাবে মনোযোগ দিয়ে দেখছিল না, বরং সে দেখছিল বনুহুরকে। আশা বলল, রহস্যময়ী দু হাত আর দু পায়ে ভর করে কেমন হাঁটছে দেখো, যেন সেও একটা বানর। হ্যাঁ তাই, আসলেও মানুষ হয়েও সবসময় বানরের সান্নিধ্য লাভ করেছে, এবং সেই কারণেই ও আজ বানরে পরিণত হয়েছে, কথাগুলো বলল বনুহুর। আশা বলল, তোমার কি মনে হয় নারীটিকে ওই বানরই মানুষ করেছে? সম্পূর্ণ সত্য, ওই বানরীর কোলেই সে বড় হয়েছে, যার জন্য আজ একেবারে বানরই বনে গেছে। জানো আশা, এটা বিস্ময়কর ব্যাপার নয়, কারণ বানর আর মানুষে তেমন কোনো পার্থক্য নেই। আজ বুঝতে পারছি, ওই রহস্যময়ী নারী বন জঙ্গল এবং জীবজন্তুর মধ্যে লালিত পালিত হয়েছে, তাই সে মানুষ হয়েও অমানুষ। কথা বলার ফাঁকে বনুহুর তীক্ষ্ণভাবে লক্ষ্য করছিল রহস্যময়ী নারী ও বানরীটিকে। রহস্যময়ী নারী নিকটবর্তী হতেই বানরী ওকে টেনে নিল কাছে, ওর গালে মুখে হাত বুলিয়ে মুখে মুখ রেখে চুমু খেল। রহস্যময়ী তখন বানরীর গলা দুহাতে জড়িয়ে ধরেছে।
বনহুর বলল, অদ্ভুত দৃশ্য আশা, সত্যি বানরই ওর জননী তাতে কোনো সন্দেহ নেই, তবে ওর পালিত মাতা, গর্ভধারিণী নয়। আশা বলল, হুম তাই হবে, তবে আশ্চর্য মেয়েটি নির্জন পর্বতের পাদমূলে এলো কে করে, এবং বানরই বা তাকে কীভাবে পেল। হ্যাঁ সেটা এখন ভাববার বিষয়, যদিও রহস্যময়ের পালিত মাতা ওই বানরই, কিন্তু আসলে সে মানুষের সন্তান, কে ওর বাবা মা এখন হয়তো খুঁজে বের করা সম্ভব নয়। আচ্ছা ওই অমানুষ মেয়েটিকে কি আর সভ্য করে তোলা যায় না? বনহুর বলল, যায়, কারণ সে সত্যই বানর নয়, সে মানুষ, তাই তাকে কিছুদিন সভ্য সমাজে রাখলে এবং নানাভাবে তাকে শিক্ষা দিলে ধীরে ধীরে মানুষের কার্যকলাপ অনুকরণ করবে এবং করতে শিখবে। কথা বলার ফাঁকে তারা উভয়ে লক্ষ্য করছিল বানরি আর রহস্যময়ীকে। রহস্যময়ী বানরীর কোলে মাথা রেখে হেলান দিয়ে বসল। ধীরে ধীরে ওর চুলে বিলি দিতে লাগলো বানরি, মাঝে মাঝে উকুন তুলে নিয়ে মুখে পড়ছে সে। যেমন বানরীরা একজন অপরজনের দেহের লোম থেকে উকুন তুলে নিয়ে মুখে পড়ে। বলল বনুহুর, মেয়েটি একেবারে জানোয়ার বনে গেছে। আচ্ছা আশা, তুমি একটা কাজ করতে পারবে? অবশ্য আমার বিশ্বাস তুমি পারবে। বলো কী কাজ? কাজ অত্যন্ত কঠিন, তবে তুমি ইচ্ছে করলে সহজ হবে। আশা, ওই রহস্যময়ী নারীটিকে তুমি তোমার মতো সভ্য সমাজের একজন নারী হিসেবে গড়ে তুলতে পারবে? বনুহুর, আমারও সেই ইচ্ছে, ওই জানোয়ার রূপী নারীটিকে আমরা সভ্য সমাজে নিয়ে গিয়ে সভ্য করে তুলি। তুমি পারবে আশা? পারবো। যদি পারো তবে আমি ওকে কৌশলে আটক করব এবং তুলে দেব তোমার হাতে। বনুহুর, আমি তোমার সাহায্য পেলে খুশি হব। সত্যি আশা? হুম। বনুহুর আর আশার যখন কথাবার্তা হচ্ছিল, তখন বানরী এবং তার পালিত কন্যা রহস্যময়ী পাথরখণ্ডটির উপর থেকে নেমে চলেছে ওদিকে ফলপূর্ণ বৃক্ষটির দিকে। বনহর বলল, চলো আশা আমরা গুহায় ফিরে যাই। চলো, বলল আশা। গুহায় ফিরে উভয়ে পাশাপাশি বসল। এখন তাদের চিন্তা কেমন করে ওই অমানুষ নারীটিকে মানুষে পরিণত করা যায়। বলল আশা, ওকে পাকড়াও করতে গিয়ে মৃত্যুবরণ করতে না হয়, নরখাদক নারী যে। আশা, তুমি যদি আমাকে সহায়তা করো তবে আমি পারবো, আমি যাবো সম্মুখে। সর্বনাশ, যদি সে তোমাকে আক্রমণ করে বসে, যা হিংস্র, নরমাংস খাওয়া তার স্বভাব, তাছাড়া কোনো রকম দড়ি বা কাঠের বাক্স নেই যার মধ্যে আটকানো যাবে। এসব তৈরি করতে বেশি বেগ পেতে হবে না, পর্বতের গায়ে বহু লতা গুল্ম আছে, ওইসব দিয়ে সুন্দর রশি বা দড়ি তৈরি করে নিতে পারবো। আশা, ওকে বাগে আনতে হলে বেশ কিছুদিন আমাদের এই পর্বতের নির্জন গুহায় কাটাতে হবে, তোমার তেমন কোনো অসুবিধা হবে না তো? অসুবিধে হলেই বা কী উপায় আছে, কি করে আমরা ফিরে যেতে পারি? না আছে কোনো যানবাহন কিংবা জাহাজ বা নৌকো, একপাশে সুউচ্চ পর্বতমালা আর একপাশে বিশাল সমুদ্র। আরও একটি পথ আছে, যে পথে আমরা এখানে এসেছিলাম, সে পথ হলো পর্বতের ভেতর দিয়ে একটি দুর্গম সুড়ঙ্গ পথ। আশা বলে উঠল, হ্যাঁ ঠিক মনে পড়ছে, ওরা যখন আমার চোখ বেঁধে আমাকে নিয়ে আসে তখন আমার মনে হচ্ছিল কোনো সুড়ঙ্গ পথ দিয়েই আমাকে ওরা নিয়ে আসছে, কারণ মাঝে মাঝে আমি হোঁচট খাচ্ছিলাম এবং দেয়ালের মতো কিছু জিনিসের সঙ্গে বারবার মাথা ঠুকে যাচ্ছিল। দুচোখ আমার জমকালো কাপড়ে বাঁধা ছিল, তাই কিছুতেই দেখতে পাচ্ছিলাম না। হ্যাঁ এবার ঠিক বুঝতে পারছি, ওই পথেই চীনা দস্যু নাংচু হুয়াং তোমাকে তার দুর্গম বন্দিশালায় বন্দি করেছিল। আশা, ওই পথে আমরা যেতে পারবো, তবে পথ দীর্ঘ, তাই অপেক্ষা করছি আমার হিন্দল খাঁটির অনুচরদের কেউ আসে কি না। আমার সঙ্গে যে ক্ষুদ্র ওয়্যারলেস যন্ত্রটি ছিল তা হারিয়ে গেছে, নইলে আমাদের উপস্থিতি সংবাদটা আমার আস্তানায় জানাতে পারতাম। তবে হায়দার নিশ্চয় আসবে, হয়তো পথ ভুল করেছে সে,
নয় কোনো কাজে জড়িয়ে পড়েছে। বনহুরের অনুমান মিথ্যে নয়। হায়দার আলী হিন্দুলে ফিরে এসে সর্দারের কথা মতো জম্বু গিয়ে পৌঁছে। জম্বুতে তাদের যে আস্তানা ছিল সেখানে গিয়ে রাম সিংকে সব কথা বলে সে, জানায় সর্দারের নির্দেশ। আস্তানা রত্নগুহায় আটক করে রাখা হয়েছিল জম্বুর মহান নেতৃস্থানীয় ব্যক্তিদের, যারা জম্বুর হত্যাকর্তা বিধাতা ছিল এক সময়। বনহুর এই মহান নেতাদের আটক করেছিল, তাদের কার্যকলাপের চরম পুরস্কার হিসেবে তাদের রত্নগুহায় বন্দী করে রেখেছিল, যাতে তারা রত্ন খেতে পারে। যে ধন সম্পদ আর রত্নের জন্য তারা দেশের অসহায় মানুষের মুখের গ্রাস নিয়ে ছিনিমিনি খেলছিল, সেই ধন সম্পদ আর রত্ন তাদেরকে দিয়েছিল প্রচুর, যত খুশি নেবে এবং খাবে, কিন্তু তারা ওইসব নিয়ে বাইরে বেরিয়ে আসতে পারবে না, সে অধিকার ছিনে নিয়েছিল বনহুর। হায়দার আলী যখন সর্দারের নির্দেশ অনুযায়ী জম্বু ঘাঁটিতে এল এবং জম্বুর রত্নগুহায় প্রবেশ করল, তখন দেখল জম্বুর মহান অধিপতিরা, যারা দেশের জনগণের ভাগ্য নিয়ে পুতুল খেলা খেলত, তারা এখন নিজেদের ভাগ্য নিয়ে তিলতিল করে ধুঁকে মরছে। সবারই দেহের বসন ছিন্ন ভিন্ন, নোংরা মলিন, মাথার চুল রুক্ষ এলোমেলো, মুখে কাঁচা পাকা দাড়ির স্তূপ, দেহের স্থূল মাংসপেশিগুলো শুকিয়ে হাড়ের সঙ্গে চামড়া কেটে বসেছে। অদ্ভুত দৃশ্য। হায়দার আলীকে দেখে জম্বুর ভাগ্য বিধাতাগণ হাউমাউ করে কেঁদে উঠল। তারা বলল, আমাদের এমনভাবে বন্দি করে না রেখে মেরে ফেলো তোমরা, তবু আর কষ্ট দিও না। হায়দার আলী বলল, কষ্ট? কিসের কষ্ট? আপনাদের চারপাশে রয়েছে স্তূপাকার স্বর্ণ রৌপ্য আর অর্থ, তবুও কষ্ট? ওহ, বহুদিন দুগ্ধ ফেনানিভ শয্যায় শয়ন করতে পারোনি, প্রতিদিন মূল্যবান পোশাকে দেহ সজ্জিত থেকে বঞ্চিত আছেন, কুইন কারে চেপে ভ্রমণ করতে পারছেন না, পারছেন না বিলেতে হুইস্কি পান করতে, তাছাড়া কতদিন দাড়ি গোফ কামানো হয়নি, সত্য বড় কষ্ট বটে। এছাড়া টেবিল চেয়ারে বসে সাহেবী খানাও ভাগ্যে জটিনে অনেকদিন, শুধু স্বর্ণ খেয়ে তৃপ্ত নন, তাই না? হায়দার আলীর কথায় বোবার মতো দাঁড়িয়ে থাকেন জম্পু অধিপতিগণ। হায়, একদিন যাদের আঙ্গুল হেলনে দেশের কাজকর্ম চলত, আজ তারাই কিনা এক মুঠো অন্যের জন্য লালায়িত। রাম সিং বলল, আপনাদের হত্যা করে মুক্তি দিতে পারি না আমরা, মুক্তি দিতে পারে আমাদের সর্দার বনহুর। দস্যু বনহুর? হ্যাঁ, তিনি আপনাদের মুক্তি দিতে পারে। কোথায় সে? এখন তিনি জম্বুর বাইরে, বলল হায়দার। আপনারা এরই মধ্যে মৃত্যু কামনা করছেন? আর যারা আপনাদের নির্মম নিষ্ঠুর আচরণে দিনের পর দিন নির্যাতিত হয়েছে, তারা কী করে বছরের পর বছর কাটিয়েছে এবং কাটাচ্ছে? না আছে তাদের আশ্রয়, না আছে পরনে বস্ত্র, না আছে ক্ষুধায় অন্ন। আপনারা কোনো দিন কি তাদের কথা ভেবে দেখেছেন, তারা কেমনভাবে দিন কাটায়? এ পৃথিবীর সুখ স্বাচ্ছন্দ্য সব কিছু যেন শুধু আপনাদের, আপনারা সব আনন্দ উপভোগ করতে চান? তা হয় না, এ পৃথিবী সবার জন্য, পৃথিবীতে সবার সমান অধিকার আছে। আপনারা একাই পৃথিবীর সব আনন্দ সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে পারেন না, ছিনিয়ে নিতে পারেন না অসহায় মানুষের মুখের হাসি। চুপ করে আছেন কেন, জবাব দেন। মহান অধিপতিরা শুকনো ঠোঁট জিভ দিয়ে ভিজিয়ে তাজা করে নেবার বৃথার চেষ্টা করছিল। কণ্ঠনালি শুকিয়ে কাঠ বনে গেছে এক একজনের। একজন বলল অতি কষ্টে, আমরা নিজেদের পরিশ্রমে পৃথিবীর সুখ স্বাচ্ছন্দ্য উপভোগ করছিলাম, কোনো অসহায় মানুষের মুখের হাসি কেড়ে নিতে চাইনি। তবে চেয়েছেন নিজেরা পেট পুড়ে খাবেন, গাড়ি হাঁকাবেন আর নাকে তেল দিয়ে ঘুমোবেন, আর একদল আছে যারা খেতে পাবে না, আপনাদের গাড়ির তলায় তারা চাপা পড়বে আর খোলা আকাশের তলায় ঘুমোবে, রোদে পুড়ে ঝড় বৃষ্টিতে ভিজে মারা যাবে, সেটা তাদের কর্মফল, বলল আরেকজন মহান অধিনায়ক। কি বললেন? সেটা তাদের কর্মফল? আপনারা যে ইমারতে বাস করেন তা কাদের পরিশ্রমে তৈরি? আপনারা যে গাড়িতে ভ্রমণ করেন তা কারা তৈরি করে? যেখানে আপনারা খান তা আসে কোথার থেকে? জবাব দিন, এসব কাদের দেহে রক্তের দান, বলুন।
এবার নীরব হয়ে থাকে মহান অধিপতিরা। একজন হাউমাউ করে কেঁদে বলে, আর সহ্য হয় না, যা হয় করো তোমরা, এভাবে আর শুকিয়ে মেরো না। হা হা করে হেসে ওঠে রাম সিং আর হায়দার আলী। তারপর হাসি থামিয়ে বলে রাম সিং, একটু পূর্বেই বলেছ কর্মফল মানুষকে ভোগ করতে হয়, কাজেই তোমরা যেমন কর্ম করেছ এখন তার ফল ভোগ করো। প্রথমে বলেছি আমরা হত্যা করে কোনো পাপীকে পাপ থেকে মুক্তি দেই না। হায়দার আলী বলল, আপনারা প্রস্তুত হয়ে নিন, কান্দায় যেতে হবে, সেখানে বিচার হবে আপনাদের। রাম সিং, এদের নিয়ে তুমি কান্দায় আস্তানায় চলে যাও, আমি হিন্দল অভিমুখে রওনা দেব। সর্দার যদি ফিরে এসে থাকেন তবে ভালো, নয় আমাকে যেতে হবে সেই চীনা দস্যু নাংচু হুয়াংয়ের দুর্গম বন্দিশালায়। রাম সিং বলল, আচ্ছা, তোমার কথা মতো আমি এই মহান অধিপতিদের নিয়ে কান্দায় রওনা দেব। হায়দার আলী বেরিয়ে গেল আর রাম সিং বন্দীদের নিয়ে কান্দায় অভিমুখে রওনা দেবার জন্য প্রস্তুত হতে লাগল। হায়দার আলী এবং রাম সিং বিদায় নিলে জম্বু অধিপতিগণ মাথায় হাত দিয়ে বসে পড়ল মাটিতে। একজন বলল, না জানি এরপর ভাগ্যে আরও কী আছে। গল্পের বাক্স বাই রোমানা নূপুর চ্যানেলে এতক্ষণ আপনাদের পড়ে শোনাছিলাম রোমেনা আফাজের লেখা দস্যু বনহুর সিরিজের একটি উপন্যাস রহস্যময়ী নারী এর দ্বিতীয় পর্ব। এরপরে আসছে তৃতীয় পর্ব। আর এতক্ষণ গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর।